আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু চা বানায় খাই ভালো লাগতেছিলো না মাথাটা অনেক ব্যথা করতেছে কারণ আমার হতেছে মাথা ব্যথার সমস্যাটা অনেক আগে থেকেই তবে এবার জ্বর হওয়ার পরেও অনেক মাথা ব্যথা হয়েছে তো আজকে কয়দিন হইতেছে তো জ্বর ছিল তো জ্বরটা একটু ভালো হয়েছে এখনও কিন্তু আসে তবে প্রতিদিন সন্ধ্যার পরে হইতেছে আমার জ্বর আসে তো এই জ্বরটা নাকি ভালো না ডাক্তার বলল ব্লাড পরীক্ষা করার জন্য এখনও করি নাই দেখি করব তো বাসায় কিন্তু কেউ নেই আমি একা আম্মু হইতেছে আমার ছোটো আনটি কিনে একটু বাইরে গিয়েছে আমার ছোটো আনটি আসছে বেড়াইতে আমাদের বাসায় আসিস দামিকে হচ্ছে পড়তে দিয়ে আসলাম তো একা একা একদমই খারাপ লাগতেছিল মাথাটা অনেক বেশি ব্যথা করতেছিল তার জন্য ভাবলাম একটু চা বানাই খাই এখানে কিন্তু চায়ের পানি বসায় দিছি। আর আমার আম্মু হইতেছে আজকে দুপুরবেলা পোয়া মাছ রান্না করছিল আমি দুপুরে ভাত খাই নাই এখনও তো পরে খাবো রাত্রে একবারে আমার যেদিন ভালো না লাগে আমি কিন্তু ওই দিন ভাত একদমই খাই না খেতে ভালো লাগে না দেখা যায় একটু চা বা বিস্কিট খাই তো এভাবেও হচ্ছে আমি রাত্রে ভাত খুবই কম খাই দুপুরবেলা কোনো রকম কয়টা ভাত খাই কারণ আমার খাওয়া দাওয়া তত একটা ভালো লাগে না আম্মু সবসময় বকা দেয় খাওয়া দাওয়া করতে চাই না দেখে তো এখানে হইতেছে আম্মু কাসকি সুটকি দিয়ে আলু দিয়ে আর হইতেছে ডাটা দিয়ে রান্না করছিল আর এখানে হচ্ছে আমার আম্মু সাত করা রান্না করছে গুঁড়া মাছ দিয়ে সিলেটের যারা আছেন ভিডিও দেখেন অনেক আপুরাই কিন্তু সিলেটের আমার ভিডিও দেখেন আমি জানি তো সিলেটের মানুষ হচ্ছে স্বাদ করাটা খুবই পছন্দ তাদের এটা হচ্ছে তাদের একটা জনপ্রিয় খাবার তো আমরাও অনেক পছন্দ করি স্বাদ করা যেহেতু আমাদের বাড়িও হচ্ছে সিলেটে আমাদের বাড়ি হচ্ছে দুই জায়গায় বিক্রমপুরেও সিলেটও আমরা হচ্ছে দুই জায়গার স্থানীয় তো এই তো এখানে হইতেছে স্বাদ করাটা আম খুব মজা করেই রান্না করছে মনে হইতেছে রাত্রে যখন ভাত খাবো তখন বলা যাবে তো টক জাতীয় কোনো তরকারি রান্না করলে তখন আমার কাছে ভালো লাগে আমার কাছে মাছ গোছ এগুলো তত একটা ভালো লাগে না ভাত খেলে দেখা যাবে মাছ নিবো না শুধু হইতেছে একটু সাত করা দিয়ে আর ঝোল দিয়ে ভাত খাবো আমার কাছে স্বাদ করা অনেক ভালো লাগে তো এখানে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে হচ্ছে আমার চায়ের পানিটা গরম হয়ে গেছে এখন হচ্ছে চাটা বানাই নিব আর আজকে হইতেছে কতদিন যাবো তো আমি পাতি চা বানাই খাই না রেডি চাই খাই যেহেতু বাবা রেডি চা নিয়ে আসে আর আমার হইতেছে পাতি চা না খাইলে ভালো লাগে না আমার কাছে পাতি দিয়ে যেই চাটা বানাই ওটাই ভালো লাগে আর এই দিয়ে চা খাইলে মনে হয় না যে চা খাইছি কিন্তু কী করব তারপরও হইতেছে মাঝে সাঝে একটু খাওয়া লাগে চা পাতা নাই চা পাতা শেষ তো বাজারে গেলে হইতেছে প্রতি মাসে একবারে বাজার নিয়ে আসি প্রতি মাসের এক দুই তারিখে দেখা যায় এরপরে হইতেছে আবার যা লাগে তখন টুকটাক নিয়ে আসি তো যেহেতু আজকে উনতিরিশ তারিখ দেখি কাল পশু যখন একবারে বাজারে যাব কালকে যাওয়া হবে না হয়তো বা দু একদিন পর তখন সব কিছু নিয়ে আসবো তো আমি বাজার থেকে একবারে সব কিছু এনে রেখে দিই তো যখন শেষ হয় তখন আবার হইতেছে পাশের দোকান থেকেই নিয়ে আসি আর কি আর রেডি চাটা খাইলে আমার একদমই মানে যখন বেশি খারাপ লাগে তখন হইতেছে আমার পাতি চা খাওয়াই লাগবে তখন আমার রেডি চায় মন ভরবে না তো এই তো এখন চাটা হয়ে গেছে একটু ভালোভাবে জাল দিয়ে নিতেছি কারণ চা একটু ভালোভাবে জাল না হলে কিন্তু ভালো লাগে না তো দেখি খেয়ে মাথা ব্যথাটা কমে নাকি আগে হইতেছে আমি কফি যেই পর্যন্ত না খাইতাম ওই পর্যন্ত আমার মাথা ব্যথা কমতোই না তো ইরানি কি যেন হয়েছে বলতে পারি না কফি বানায় খাইলেও মাথা ব্যথা কমে না আমার হচ্ছে আমি আগে জারি মাথা ব্যথা হইতো না কেন এখনও যদি অনেক বেশি মাথা ব্যথা হয় কারো আমি যদি কফি বানায় দিই তো কফিটা খাওয়ার পাঁচ দশ মিনিটের মধ্যে হচ্ছে তাদের মাথা ব্যথা চলে যায় এটা হচ্ছে একদম মানে অনেক আগে থেকে আমি যাকেই বানাই খাওয়াইছি এই পর্যন্ত ইনশাল্লাহ সবার মাথা ব্যথাই কমে গেছে তো এখন কেন জানি আমার নিজের মাথা ব্যথায় কমে না নিজের হাতের কফি খেয়া মনে হয় আমার হাতের কফি আমাকে হইতেছে আমার ভালো চায় না এটার জন্য আমার মাথা ব্যথা কমে না কিন্তু ইনশাল্লাহ এটা সত্যি আমি হচ্ছে যাকে কফি বানায় খাওয়াই না কেন যার মানে মাথা ব্যথা থাকলেও অনেক তো পাঁচ দশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তার মাথা ব্যথা একদমই কমে যায় এটার প্রমাণ আছে অনেকেই তো কেয়ার করার এখন তো চাটা হয়ে গেছে পানির মধ্যে হইতেছে পানি দিয়ে একটু পাতিলটা ভিজিয়ে রাখি আমি হইতেছে একটু শক্ত হয়ে যায় পরে চা বানাইতে গেলে সহজে পাতিলের মলে উঠতে চায় না তো তার জন্য একটু ভিজাই রাখলাম আম্মু সবসময় বলে আমি না ভিজাই রাখলে তুই ভিজাই রাখোসটা তাই আর কি ভিজাই রাখলাম তো এখন হইতেছে চাটা নিয়ে ঘরে যাই আর কেন জানি একা একা চাও খেতে ভালো লাগে না বাসায় কেউ না থাকলে একদমই ভালো লাগে না আম্মু বলছিল আম্মুর সাথে আন্টির সাথে আমাকে বের হতে বের হই নাই এই তো দেখেন এখানে কিন্তু মিকি বসে আছে আর কেউ থাকুক না থাকুক আমার সাথে কিন্তু মিকি আছে মিকি হইতেছে কোথাও যায় নাই মিকি হচ্ছে এর মধ্যে বাইরে যাওয়াটা শিখে গেছে তো ওর জন্য আমরা বারান্দার দরজাটা খুলি না ওই যে বারান্দা দিয়েও বের হয় ওইটা খুলি না কারণ ওইটা খুললেই হইতেসেও বের হয়ে যায় আর আমার বারান্দা দিয়েও হইতেছে এখনও বের হওয়া শিখে নাই আমাদের এখানে তো অনেক কুকুর এর আগে হইতেছে কুকুররা আমার অনেকগুলো বিড়াল মেরে ফেলছে তার জন্য হইতেছে মিকিকে আটকায় আটকায় রাখি যেন মিকিকে আর না কামড় দিতে পারে আর যখন কামড় দেয় আমাদের তো অনেক কষ্ট লাগে দেখা যায় ডাক্তার দেখায় তারপরও ভালো হয় না কুকুরের কামড় খায় আমার অনেকগুলো বিড়াল মারা গেছে জানি না মিকির কি হবে সেটা হইতেছে মনে আল্লাহ তালাই ভালো জানে আর এই তো এখানে হইতেছে আমি চায়ের সাথে খাওয়ার জন্য একটু কেক বিস্কিট এগুলো বের করলাম আসলেই আগে আমার কাছে বাগরখানি দেওয়া তারপর হইতেছে বিস্কিট দেওয়া নারকেলের এই বিস্কিটটা দিয়ে চা খাইতে অনেক ভালো লাগতো এখন জানি মনে হয় যা খাই কিছুই ভালো লাগে না এবার জ্বর থেকে ওঠার পরে পুরো মুখটাই তিতা হয়ে গেছে কিচ্ছু ভালো লাগে না চাও ভালো লাগে না তাও হইতেছে চাটা খাই একটু মনের শান্তির জন্য এই আর কি আর না থাকলে আমার একদমই ভালো লাগে না সিজদামুনি না থাকলে তো অন্য টাইমে আম্মু থাকে আজকে তো আম্মুও নাই শুধুই তো আমার সঙ্গী হইতেছে মিকি আছে দেখেন মিকি ওখানে বসে হইতেছে খাইতেছে মিকি হইতেছে এই কেকটা অনেক পছন্দ করে আমার বাবা হইতেছে কেকটা নিয়ে আসে সিজনামুনির জন্য আর মিকির জন্য আমার কাছেও ভালো লাগে তবে আগে কেকটা অনেক মজা ছিল এখন আগের মতো তত একটা মজা নাই আগে অনেক ভালো লাগতো এই কেকটা খাইতে কিন্তু আসলে মানুষ আস্তে আস্তে সব কিছু দুই নম্বর পরে ফেলে মনে হয় তো দেখি আমি হইতেছি এক পিস বিস্কিট দিয়ে পরে হচ্ছে খাই আর মিকিকে হইতে আর কেক দিয়েছিলাম মিকি হইতেছে খাইতেছে আবার খাইতেছে না মানে আমার মন ছেলে হইতেছে ও খায় মন ছেলে খায় না তো দেখেন মিকির একটা জিনিস কিন্তু অনেক ভালো মেকির সামনে যদি অনেক খাবারও থাকে মেকি কিন্তু খাবারে মুখ দিবে না যে পর্যন্ত হচ্ছে আমরা না দিব তো এই পর্যন্ত যত বিড়ালি আমরা পালছি না কেন আমাদের খাবার টেবিলে হইতেছে রান্না করে সবসময় খাবার রেখে দেয় টেবিলের উপরে কখনোই হচ্ছে আমাদের কোনো বিড়ালি আমাদের কোনো খাবারে মুখ দেয় না ওরা হচ্ছে সামনে আসবে বসে থাকবে কিন্তু খাবারে মুখ দিবে না মিকিও সেম এমন তো সে হচ্ছে খাবারের সামনে আসে বসে কিন্তু খাবারে মুখ দেয় না ওকে যেটা দিই সেটাই সে খাবে এটা এখন একটু কেক দিলাম সে হচ্ছে খাবে না তার জন্য হইতেছে মিকিকে যে পাশে দিছিলাম ওই পাশে হইতেছে আবার কেক টুক রেখে দিলাম দেখেন মাসেলা মিকিকে কত কিউট লাগতেছে মিকির হচ্ছে নাকে মিকি শুধু ময়লা ভরায় ফেলে খাটের নিচে যায় বারান্দায় যায় একদমই হইতেছে ও কথা শুনতে চায় না বাহিরে চলে যেতে চায় শুধু তো গায়ের মধ্যে অনেক ময়লা লাগায় ফেলে এটার জন্য আম্মু আম্মুকে প্রতি সপ্তাহে একবার দুবার করে গোসল করায় দেয় তো আমি বলছি এখন আর এত গোসল করাইতে না একটু কম কম গোসল করাইতে কারণ হইতেছে ওর পরে ঠান্ডা জ্বর হইতে পারে ওকে এখনও হইতেছে ভ্যাকসিন দেওয়া হয় নাই কারণ মিকির হইতেছে এখনও ভ্যাকসিন দেওয়ার বয়স হয়নি তো মিকিকে হচ্ছে আর কিছুদিন পর ভ্যাকসিন দেওয়া লাগবে তো কি করব এখন যেহেতু কেউ নাই মিকি হইতেছে আমার সঙ্গী হয়ে গেছে মিকি কিন্তু অনেক ভালো তো আমরা না থাকলে দেখা যায় ওয়াইসা বসে থাকে আমার কাছে ভালো লাগে তত একটা একা একা লাগে না তো সিজদামুনি হইতেছে মনে হয় পড়ে নয়টা সাড়ে নয়টার দিকে আসবে আর আজকে হইতেছে মার্শাল্লাহ আমার সিজদামণি নামাজ পড়ছে সে প্রায় সময় নামাজ পড়ে তো আমি এখন কি বলবো খুবই খারাপ হয়ে গেছি এক নামাজ পড়লে আরেক তো পড়তে চাই না আমাকে মনে হয় শয়তান ধরছে তো দেখি সবাই দোয়া পড়বেন যেন আগের মতো আবার পাঁচক্ত নামাজ পড়ি আসলে কিছুদিন পরই হইতেছে শয়তান ধরে ফেলে ভালো লাগে না আর এই যে দেখেন এখানে মিকি হইতেছে আমার সাথে এখন দুষ্টামি শুরু করছে আর মিকি হইতেছে আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল কি আর বলবো সে হইতেছে আমার হাত পাইয়া হাত নিয়ে খেলতেছে মিকি সবারই হাত আর পাও নিয়ে খেলা করে তো কেউ যদি দাঁড়ায় থাকে আমাদের বাসায় হোক আমার বাবা বা সিজদামনি আমনি লয় যাকে পায় না দিয়া। মিকি হইতেছে তারই হাত পা নিয়ে খেলা করে মিকি কেন জানি হাত পা নিয়ে খেলতে অনেক পছন্দ করে তো এখানে কিন্তু মিকির সাথে দুষ্টামি করতে করতে অনেকক্ষণ হচ্ছে আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি কিন্তু এখন চাটা পরে আর খাই নাই মিকি যখন হইতেছে আমার সাথে মিকির দুষ্টামি করা শেষ তার খেলা শেষ তারপরে হচ্ছে আমি পরে আবার চাটা গরম করে নিয়ে আসছিলাম ওটা কিন্তু পরে আপনাদের সাথে আর ভিডিও করা হয় নাই কারণ দেখা যায় ভিডিও পরে অনেক বড় হয়ে যেত তো পরে চাটা আমি পরবর্তীতে আবার গিয়ে গরম করে নিয়ে এসে কিন্তু খাইছিলাম হাতটা ধুয়ে আসতে যেহেতু হাত নিয়ে অনেকক্ষণ খেলতেছিল তো এই তো এখন কিন্তু যখন মেকির খেলা শেষ হয়ে গেছিলো তখন হচ্ছে আমি দ্বিতীয়বার গিয়ে হচ্ছে আবার চাটা গরম করে এনে পরে বসেছি খাওয়ার জন্য কারণ চা ঠান্ডা হয়ে গেলে হচ্ছে ভালো লাগে না খেতে আবার ঠান্ডাটা গরম করে আনলেও হচ্ছে আর আগের মতো খেতে ভালো লাগে না তারপরও খাইতেছি যেহেতু মাথা ব্যথা করতেছি কিছুই করার নেই খেতে তো হবে আর হচ্ছে আমি যখন চাটা গরম করছি তখন হচ্ছে আর ভিডিও করি নাই এমনিতেই হচ্ছে ভিডিওটা বড় হয়ে গেছে তাই আর যখন আমি ভয়েস দিতেছিলাম তখন হচ্ছে আম্মু আর আন্টি চলে এসেছিলো তখন হচ্ছে আর ভয়েস দিই নাই পরে আবার দিয়েছি আম্মুর সাথে আন্টির সাথে কিছুক্ষণ গল্প করলাম আসলে প্রায় টাইম এরকম হয় ভিডিও করার সময় হচ্ছে অনেকবার ভয়েস দেওয়া লাগে মাঝে সাঝে একদম বিরক্ত লাগে কী করবো তারপরও কিছু করা নেই দেওয়া তো লাগবেই একবার যদি একটু সমস্যা হয় তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস